সাইদি হেলিপ্যাডে নেমে আসার পর সিলেটের নেতৃবৃন্দ তাকে সাদর আমন্ত্রণ জানান। আসবো না আমি আরে ভুবনে কোনো দিনে, দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন, মায়ারি পাথর ভেঙে যাবে একদিন। আসবো না আমি আরে ভুবনে কোনো দিন, আসবো না আমি আরে ভুবনে কোনো দিনে, দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন, মায়ারি পাথর ভেঙে যাবে একদিন। আসবো না আমি আরে ভুবনে কোনো দিন, আসবো না আমি আরে ভুবনে কোনো দিনে, দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন, মায়ারি পাথর ভেঙে যাবে একদিন। আসবো না আমি আরে ভুবনে কোনো দিন, আসবো না আমি আরে ভুবনে কোনো দিনে, দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন, মায়ারি পাথর ভেঙে যাবে একদিন। কি শুনতে এসেছেন? এই সুন্দর পরিবেশ সৃষ্টি করার পেছনে যারা ওসিলা, যারা কাজটি করেছে, তাদের জন্য আমাদের দোয়া করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন্নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, আদায় করতে পারে না, সে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে না। এই গ্রাম্য অঞ্চলে এত সুন্দর বিশাল প্যান্ডেল, এত সুন্দর মাইক সিস্টেম, এরকম সুন্দর একটি আয়োজনের পেছনে যারা, তাদের জন্য দোয়া করা দরকার, ঠিক না? আপনাদের এলাকার কৃতি সন্তান যারা প্রবাসে রয়েছেন আমেরিকায়, ইংল্যান্ডে, বিশেষ করে কাউসার আহমেদ মারুফ আপনাদের এলাকার সন্তান, মৌলানা নুরুল ইসলাম, ফয়সাল ইকবাল, আলী আহমদ, সোহেল সহ আমেরিকা এবং ইউরোপে এই এলাকার যে সমস্ত প্রবাসী যুবকেরা আছেন, যারা কাজ করছেন সেখানে, এ মাহফিলের পেছনে তাদের যথেষ্ট অবদান আছে এবং তারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আজকেও কাউসার আমেরিকা থেকে দুইবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন টেলিফোনে। এই মাহফিলটা যাতে সফল হয়, সুন্দর হয়, সেজন্য তারা রাত জেগেছে, কষ্ট করেছে, দোয়া করেছে, চেষ্টা করছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই সব প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে সিলেটের, আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন, ভালো করুন। সবাই বলেন আমিন। এবং আমাদের যে সমস্ত ছেলেরা ইউরোপে, আমেরিকা আছে, যারা কাগজপত্রের অভাবে সেখানে নিয়ম মাফিক লিগাল হতে পারছে না, অসুবিধা আছে, আল্লাহ তাআলা তাদের কাগজপত্রগুলি সুযোগ করে দিন, সহায় আল্লাহ তাআলা সহযোগিতা করুন, রহম করুন। সবাই বলি আমিন। এবং সেখানে তারা দীন ও ঈমান নিয়ে থাকতে পারে, আল্লাহ সে তৌফিক তাদেরকে দান করুন। প্রিয়, আল্লাহ ইসলামের মাধ্যমে মানুষকে যত কল্যাণ করেছেন, কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে যত কল্যাণ করেছেন, তার মধ্যে দুইটি কল্যাণ সব থেকে বড়। একটি হলো নবুয়ত, আরেকটি হলো কিতাব। মুখস্থ করুন, একটি হলো নবুয়ত, আরেকটি হলো কিতাব। কিতাব যদি শুধু নবী পৃথিবীতে আসতেন আর আল্লাহ যদি কিতাব না দিতেন,
তাহলে সর্বনাশ হয়ে যেত। মানুষেরা নবীদের কি আল্লাহ বানাই ভালাইতো, ঠিক না? ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ বানায় নাই, লোকেরা আল্লাহর ছেলে বানাইছে প্রথম, এখন তো আল্লাহই বানাই ভালাইছে তারে। তিনি ত্রাণকর্তা, তিনি গুনামাফকারী, তিনি আসবেন মানুষকে উদ্ধার করার জন্য ইত্যাদি। আবার ইহুদিরা হযরত উজাইরকে আল্লাহর পুত্র বানায়ছে এবং নিজেরা আল্লাহর নাতি পুতি ইত্যাদি হয়েছে, নাউজুবিল্লাহ। তো কিতাব যদি না আসতো, শুধু নবী আসতেন, তাহলে এই সমস্যাটা হইতো। আর যদি শুধু কিতাব পাঠানো হতো, নবী না দেওয়া হইতো, তাহলে মাঝিহারা নৌকার মতো অবস্থা হতো মানুষের। যে নৌকায় মাঝি থাকে না, সে নৌকার অবস্থা কি হয়? নদীতে তুফান চলতেছে, কখনো একুলে ধাক্কা খাবে, কখনো ওকুলে ধাক্কা খাবে, দুই কুলের ধাক্কা খাইয়ে মাঝখানে এসে ডুবে যাবে আরোহী সুদ্ধা, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী দিলেন, আর কি দিলেন? কিতাব দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই কিতাব সম্পর্কে কবি বলছেন, উতর কর গারে হেরাসে সুয়ে কওম আয়া, উতর কর গারে হেরাসে সুয়ে কওম আয়া, আর এক নসখায়ে কিমিয়া সাথ লায়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড় থেকে নেমে এলেন আর সাথে আনলেন একটা পরস পাথর। এটি এমন একটি পরশ পাথর যে তার সাথে লোহা লাগলো, লোহা সোনা হয়ে গেল, পাথর লাগলো, পাথরগুলি ডায়মন্ড হয়ে গেল। এরকম একটা পাথরের কথা শুনাই, যিনি পাথর ছিলেন হীরকখণ্ড হয়ে গেলেন, তার নাম অমর। তার নাম অমর, যখন তিনি কাফের ছিলেন, জাহিল ছিলেন। এবং চিন্তা করুন যে কতটা জাহিল হলে পরে একজন নবীকে হত্যা করতে একটা মানুষ আসতে পারে, কতটা জাহিল, কত অজ্ঞ, কত মূর্খ, কত নাদান হলে পরে আল্লাহর নবী হত্যা করতে আসতে পারে, চিন্তা করতে পারেন? আচ্ছা, সেই মানুষটি যখন নবীকে হত্যা করতে আসলেন, তখন তার কানের মধ্যে কোরআন ঢুকে গেল। কানের মধ্যে কি ঢুকলো? তিনি যখন শুনলেন তোহা কোরআনের আয়াত কানের মধ্যে ঢুকে কলজের মধ্যে গিয়ে ঢুকছে। হযরত ওমর বোন রে ভগ্নীপতিরে পিটাই টিটাই থুইয়া তারপরে কোরআনের আওয়াজ শুনতে পেয়ে বুঝতে পারলো যে নিশ্চয়ই এরা জান দিতে চায়, তবু কোরআন ছাড়বে না। কি মজা এই কোরআনে, আমাকে নিয়ে চলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বসা ছিলেন কয়েকজন সাহাবি নিয়ে গোপন একটা ঘরে। হযরতে আলী বলছেন, হযরত হামজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি ওমর আসতেছে তরবারি নিয়ে, আমাকে হুকুম করুন, আমি তাকে দেখে নেই। রাসূলুল্লাহ বললেন, না, আসতে দাও, তাকে আসতে দাও। হযরত ওমর তরবারি হাতে নিয়ে, তরবারিটা হাতে আছে, ওই অবস্থায় ঢুকেছে। রাসূল জিজ্ঞেস করলেন, ওমর কি মতলব নিয়ে এসেছ? ওমর বলছেন, মতলব তো খুবই খারাপ ছিল, খুব কুমতলব নিয়ে এসেছিলাম, কিন্তু কোরআন তো আমাকে উলট পালট করে দিল। আমি এখন জীবনের 26টি বছর অন্ধকারের মধ্যে কাটিয়ে দিয়েছিলাম, আমি এখন আলোর সন্ধান চাই। আল্লাহর নবী বলেন, ওমর তুমি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর ছিলেন একটা বাল্ব, শুধু বাল্ব। এখন একটা বাল্ব হাজার পাওয়ারের যদি হয়, সে কোনো ফায়দা দিতে পারবে না, ওর সাথে কি যোগ করতে হবে? বিদ্যুতের সংযোগ দিতে হবে। হযরত ওমর ছিলেন লক্ষ কোটি পাওয়ারের একটা বাল্ব। এই বাল্বের সাথে
ইমান নামক বিদ্যুতের কানেকশন হয়ে গেল এবার জ্বলে উঠল দপ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন হে রাসূল যে দ্বীনের উপর ঈমান আনলাম এ দ্বীন কি হক রাসূলুল্লাহ বলেন হ্যাঁ এটা হক যে আল্লাহর উপরে অদেখা আল্লাহরে বিশ্বাস করলাম যারে আমিও দেখিনি আমার বাপেও দেখে নাই আল্লাহ কি হক রাসূলুল্লাহ বললেন হক হে রাসূল আপনার উপরে যে আখিরি জামানার নবী হিসেবে বিশ্বাস করলাম আপনি কি হক রাসূলুল্লাহ বললেন আমি নবী হক হযরত ওমর বললেন আল্লাহ হক قرآن حق دين حق نبي حق تاولي اسلامের দাওয়াতে গোপনে কেন আপনি আমাকে হুকুম করুন এ দাওয়াত আমি কাবার সামনে গিয়ে দাঁড়ায় দেব রাসূলুল্লাহ হুকুম করলেন হযরত ওমর কাবার সামনে আসলেন কাবা শরীফের সামনে এসে হযরত ওমর বলেন হে কুরাইশের নেতারা শোনো তোমাদের দ্বারা প্ররোচিত হয়ে আমি আল্লাহর নবীকে হত্যা করতে আসছিলাম কিন্তু আমি নবীকে হত্যা করতে পারি নাই নবীর তাওহীদের তরবারিতে আমার জাহালাতের কল্লা কাটা গিয়েছে আমি মুসলমান হয়ে গিয়েছি এখন যদি ইসলামের বিরুদ্ধে কেউ টু শব্দ করো যদি বাধা দিতে আসো আমার তরবারি তারে ক্ষমা করবে না যেই তরবারিটা ছিল ইসলামের বিরুদ্ধে সেই তরবারিটা চলে আসলো ইসলামের পক্ষে সুবহানাল্লাহ এখন এই পাথর লোহা রূপী ওমর কি হয়ে গেলেন দেখেন রাসূলুল্লাহ বললেন এক পর্যায়ে গিয়ে এক সময় রাসূলুল্লাহ বললেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে নবীও হবে না আমার পরে রাসূলও হবে না আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বা রসূল বানাতেন লাকানা ওমর ওমর আল্লাহ নবী বানাই দিতেন দেখলেন এই কোরআন শরীফ কি পারে দেখতে পারলেন সুবহানাল্লাহ বলবেন না এই কোরআন কি বানাই দিল লোহারে সোনা বানাইলো সোনারে হীরক খণ্ডে পরিণত করে দিল এখন দেখেন হযরত ওমর কোথায় চলে গেছেন রাসূলুল্লাহ নাই হযরত আবু বকরও নাই এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হয়েছেন মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধেকটা পৃথিবীর বাদশা প্রেসিডেন্ট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই সময় আমি একদিন রাতে স্বপ্নে দেখছি যে আমি যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ফজরের নামাজ পড়ছি এটা কি দেখতেছেন তিনি স্বপ্ন ফজরের নামাজ শেষ হয়ে গেছে রাসূলুল্লাহ সালাম ফিরিয়ে পিছনের দিকে ফিরে বসছেন মাসনুন দোয়াগুলি সাহাবায়ে কেরাম পড়া শুরু করেছে হযরত আলী বললেন আমিও সুন্নত দোয়াগুলি পড়ে বেরিয়ে গেছি মসজিদ থেকে যেই না বেরোলাম তখন দেখি মসজিদের দরজার কাছে এক বুড়ি দাঁড়ানো হাতে বড় একটা পাত্র খোরমা ভরা বুড়ি বলছে আলী তুমি এই ঘরের মধ্যে মসজিদের মধ্যে আবার ঢোকো এই পাত্রটা নিয়ে যাও এর মধ্যে আমার নতুন বাগানের খোরমা ভরা হযরত ওমরকে বলো রাসূলুল্লাহকে বলো তিনি যেন নিজে খান এবং সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করে দেন তাহলে আমার বাগানে খোরমায় বরকত হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো মসজিদের মধ্যে ঢুকলেন এবং রাসূলুল্লাহকে পাত্রটা দিলেন রাসূলুল্লাহ পাত্রটা হাতে নিয়ে একটা খোরমা হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন হযরত আলী খোরমাটা চিবচ্ছেন এমন সময় ফজরের আজান হয়ে গেল ঘুম ভেঙে গেল হযরত আলীর ঘুম ভাঙছে ঠিকই কিন্তু রাসূলের হাতের দেওয়া খোরমার স্বাদ হযরত আলীর মুখের মধ্যে তখনও ছিল তিনি উযু করে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন যে দেখছেন হযরত ওমর ইমামতির জায়গায় দাঁড়ানো একামত হয়ে গেল নামাজ শেষ হযরত ওমর পিছনে ফিরে বসছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্নত দোয়াগুলি পড়ে মসজিদ থেকে বেরিয়েছেন গেটের সামনে গিয়ে দেখেন এক বুড়ি দাঁড়ানো হাতে এক পাত্র খোরমা এখন কি স্বপ্ন না বাস্তব
এখন এটা বাস্তব বুড়ি বলছেন ওমর হে আলী এই খরমাগুলি নিয়ে যাও আমার নতুন বাগানের খরমা নিয়া হযরত ওমরকে দাও তিনি নিজে খাবেন আর রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে ভাগ করে দেবেন তাহলে আমার খরমার বাগানে বরকত হবে হযরত ওমর চিন্তা করছে স্বপ্নে দেখলাম স্বপ্ন এরকম বাস্তব হয় নাকি সাথে সাথে কি আশ্চর্য তিনি খরমা নিয়ে গেলেন ভিতরে হযরত ওমরকে দিলেন আর ঘটনাটা শুনাইলেন হযরত ওমর পাত্রটা হাতে নিয়ে একটা খরমা উঠাইয়া হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন হযরত আলী খরমাটা খেতে খেতে বললেন ইয়া ওমর জিদনি তামরাতান উখরা হে ওমর এই খরমার জাতটা খুব ভালো এত সুন্দর মিষ্টি লাগতেছে তুমি আমার একটা বেশি দাও আমার যদি দুই একটা বেশি দাও তাহলে কারো ভাগে কম পড়বে না খরমা তো বেশি আছে আমারে দাও না একটা বেশি হযরত ওমর বলছেন ইয়া আলী لو ان رسول الله صلى الله عليه وسلم زادك لزيدنك হে আলী স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহ যদি তোমারে একটার বেশি খরমা দিতেন আমিও তোমারে একটার বেশি খরমা দিতাম হযরত আলী চোখ গেছে এত বড় হয়ে কয় কি হযরত আলী বলছেন ইয়া ওমর আহিয়া রুইয়া রাইতাহা আমহিয়া গাইবুন আমিত্তালাত আলাই হে ওমর এটা কি তুমি আমার মতো স্বপ্নে দেখছো না গাইব থেকে তোমাকে জানানো হয়েছে তুমি জানলা কেমনে যে রাসূলুল্লাহ আমারে একটা খরমা দিছিলেন হযরতে ওমর বলছেন ইয়া আলী ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গাইব হে আলী আল্লাহর কসম এটা স্বপ্নও নয় আমি তোমার মতো স্বপ্নেও দেখি নাই আর গায়েব থেকেও আমাকে এটা জানানো হয়নি ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কালবাহু ইয়ারা বিনুরিল্লাহ আসল কথা হচ্ছে একজন আল্লাহর বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায় একজন আল্লাহর গোলাম যখন আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায় তখন আল্লাহর সাহায্যই সে দেখতে পায় সুবহানাল্লাহ এবার চিন্তা করুন হযরত ওমর কোথায় ছিল কোরআন তাকে কোথায় উঠায় দিল সুবহানাল্লাহ বলবেন না এই জন্য কোরআনের সাথে যদি কেউ আদব রক্ষা করে কোরআনকে সম্মান করে কোরআন অনুযায়ী জীবন চালায় আল্লাহ তাআলা সে যদি জিরো থাকে আল্লাহ তারে হিরো বানায় দেন সুবহানাল্লাহ কর আর যদি কোনো হিরো কোরআনের সাথে বেয়াদবি করে তাহলে আল্লাহ তাআলা তাকে হিরো রে কি বানায় সম্মানে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آية الله تعالى هزار هزار مسلمان نرناري بوجهي بازار لي سينيار مدرسة سامنے তোমার কোরআনের কথা শুনে আমরা হাত তুলেছি মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাআলা কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ তাআলা আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে দিনদার ইমানদার নামাজি পরহেজগার মুসলমান বানায় দাও রব্বুল আলামিন তাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে বিপদগ্রস্ত মুসলমানদের আল্লাহ তুমি সাহায্য করো আয় আল্লাহ তাআলা আফগান এবং ইরাক কাশ্মীর বজনিয়া চেচনিয়া দুনিয়ায় বিপদগ্রস্ত মুসলমানদের আল্লাহ তুমি সাহায্য করো রব্বুল আলামিন আমাদের দেশের মুসলমানেরা যারা বিদেশে কাজবাজ করছে বিশেষ করে সিলেটে মুসলমানেরা বৃহত্তর সিলেটের মুসলমানেরা যত জায়গায় প্রবাসী জীবন যাপন করছেন তাদের ইমানের সাথে রাখো ইজ্জতের সাথে রাখো সুস্থতার সাথে রাখো হালাল ব্যবসার মধ্যে তাদেরকে রাখো আল্লাহ তাআলা আমেরিকা থেকে কাউসার সহ তাদের বন্ধু-বান্ধব সবাই মিলে লন্ডন থেকে এই মাহফিলের আয়োজন যারা করেছেন চেষ্টা করেছেন অর্থ দিয়েছেন আল্লাহ তাআলা তাদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো বিদেশে বিভুয়ে বছরের পর বছর তারা আছে একটা লিগ্যাল কাগজ পাওয়ার অপেক্ষায় যাদের লিগ্যাল কাগজ যারা পায়নি
আল্লাহ তাআলা প্রবাসীদেরকে এই কাগজটা সরকারিভাবে তারা যাতে পায় এবং সুস্থতার সাথে বিনা চিন্তায় বিনা পেরেশানিতে তারা যেন হালালভাবে রুজি রোজগার করতে পারে আল্লাহ এই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও আল্লাহ তাআলা এই সিনিয়র মাদ্রাসাটি আল্লাহ তুমি দয়া করে ফাজিলে কামেলে পরিণত করে দাও যারা টাকা পয়সা দিয়েছেন এবং দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ তাআলা তাদের ওয়াদা পূরণ করার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা আমাদের দেশে আল্লাহ তাআলা খুব বিনয়ের সাথে তোমার কাছে আরজি করি এই আমাদের এই দেশটা পৃথিবীর মধ্যে মুসলমানদের তোমার হাবিবের উম্মতের একটি বিশাল মুসলিম দেশ অন্তত 14 কোটি মুসলমান এ দেশে বাস করে আল্লাহ তাআলা কারা যেন গ্রেনেড মারিয়া বোমা মারিয়া দেশটার বড় বদনাম করে ফেলে দিল আল্লাহ আল্লাহ তাআলা এই গ্রেনেড হামলায় বোমা হামলায় যেসব মুসলমান চলে গেল আল্লাহ তাআলা তাদের প্রতি তুমি রহম করো সেদিন হবিগঞ্জে যে ঘটনা হয়েছে ঘটনার শিকার যারা হয়েছে তাদের প্রতি তুমি রহম করো আল্লাহ তাআলা এই বোমা যারা মারলো এই গ্রেনেড যারা মারলো আল্লাহ তুমি তাদেরকে প্রকাশ করে দাও তাদেরকে ল্যাংট করে দাও তাদেরকে বেইজ্জত করে দাও আল্লাহ তাআলা তোমার কাছে বিনীতভাবে ফরিয়াদ করি এই যারা বোমা মারে সন্ত্রাসী তৎপরতা চালায় গ্রেনেড মারিয়া বাংলাদেশটারে বেইজ্জত করতেছে আল্লাহ তাআলা তুমি তাদেরকে হেদায়েত দাও ওদেরকে হেদায়েত দাও আল্লাহ তাআলা তোমার ইলমে যদি জানা থাকে যে ওদের নসিবে হেদায়েত নাই তাহলে নমরুদ হামান সাদ্দাদ এগুলার যেমন গজব দিয়ে তুমি ধ্বংস করেছো আল্লাহ গ্রেনেড হামলা বোমা হামলাকারীদেরকে লানত দিয়া গজব দিয়া বিদায় করে দাও আল্লাহ তাআলা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে আল্লাহ এদেরকে পাশ পাশ করে দাও এদের পায়ের তলার মাটিকে খসায় দাও এদের ঐক্যের মধ্যে ফাটল ধরিয়ে দাও আল্লাহ তাআলা এদের মানুষের উপরে এদের প্রভাবকে আল্লাহ উড়ায় দাও রব্বুল আলামিন তুমি বাংলাদেশের এই নিরীহ মানুষগুলি এই গরিব মানুষগুলি মুখের দিকে তাকায়া তোমার রহমত করো আল্লাহ এই কত বড় বদনাম হলো একটা বিরাট সম্মেলন হতে যাচ্ছিল সেই সম্মেলনটা হতে পারলো না একটা বদনামের কারণে আল্লাহ এই বদনাম যারা করলো গোটা জাতির কাছে আল্লাহ তুমি তাদেরকে উলঙ্গ করে দাও আল্লাহ তাআলা তুমি আমাদের প্রতি মেহেরবান হও আমাদের গুনাহ খাতা মাফ করে দাও কয়েক সেকেন্ড আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম আপনারা নিজেদের কথা নিজেরাই আল্লাহকে বলেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা যে যা চাইলেন বৈধভাবে আল্লাহ তাআলা তুমি দয়া করে সকলকে ইনায়াত করো আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন আল্লাহ তাআলা একেবারে কিছু না দিয়ে আমাদেরকে খালি হাতে এই ময়দান থেকে ফেরত দিও না বাবা আমাদেরকে তোমার রহমত দিয়ে আমাদেরকে মালামাল করে দাও আল্লাহ তাআলা তুমি তোমার আরশে আজিম থেকে বৈরাগী বাজারের এই মাহফিলটার দিকে রহমতের নজর দিয়ে একটু তাকাও আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে ভালো করো সুন্দর করো নেক আমল করার তৌফিক দিয়ে দাও শয়তানের সব রকমের ওয়াসওয়াসা থেকে বাঁচার তৌফিক দাও এই এলাকার যুবকদেরকে যারা ড্রাগ এডিক্টেড হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ড্রাগ থেকে মুক্ত করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসব না আমি আরে ভুবনে কোনো দিন আসব না আমি আরে ভুবনে কোনো দিন দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি পাথর ভেঙে যাবে একদিন আসব না আমি আরে ভুবনে কোনো দিন আসব না আমি আরে ভুবনে কোনো দিন দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি পাথর ভেঙে যাবে একদিন আসব না আমি আরে ভুবনে
তোমার জন্য দোয়া হয়েছে, তোমার সাথীদের জন্য দোয়া হয়েছে, সবার জন্য দোয়া হয়েছে। ওয়া শুনেছো? আচ্ছা আলহামদুলিল্লাহ। বুঝছো?